এই ভিডিও এর তথ্য ও ছবি সংগৃহীত, তাই তথ্যের উৎস উল্লেখ করেই ভিডিওটি বানানো হয়েছে। আশা করি তোমরা এই চ্যানেলের সকল ভিডিও পেতে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবে। তুমি যদি চিন্তা করো তুমি সবচেয়ে বেশি অসুখী, তাহলে এদের দিকে লক্ষ্য করো। তুমি যদি ভেবে থাকো আমার বেতন বা মজুরি কম, তাহলে এদেরকে নিয়ে একটু ভেবে দেখো। তুমি নিজেকে নিঃসঙ্গ ভেবে কষ্ট পাচ্ছ, অথচ তোমাকে অনেকেই বন্ধু ভাবে। তুমি তাদেরকে খুঁজে নাও। যদি তুমি চিন্তা করো তোমার লক্ষ্য অর্জনে তুমি হাল ছেড়ে দিবে, তাহলে এই মানুষটির দিকে তাকাও। যদি তুমি ভেবে থাকো তুমি একাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ, তাহলে এই মানুষটিকে দেখো, সে তোমার চেয়ে কতগুণ বেশি পরিশ্রম করছে। যদি তুমি তোমার পরিবহন ব্যবস্থাকে দোষারোপ করে থাকো, তাহলে এদের দিকে একটু দেখো। যদি ভেবে থাকো এই সমাজ এবং সংসার আমাকে কি দিল, তাহলে এই মহিলার দিকে তাকাও। তুমি যা পেয়েছ এবং তোমার জন্য সামনে যা আসবে তা নিয়ে জীবনটা উপভোগ করো। কিছু কিছু জিনিস আছে যা অন্যের কাছে খারাপ, কিন্তু আমাদের নিকট তা তুলনামূলক আনন্দময়। পড়াশোনা কি তোমাকে বিষাদময় করে তুলেছে? এই আফ্রিকান শিশুগুলো লেখাপড়া করার তেমন সুযোগই পায় না। তুমি সবজি খেতে কি ঘৃণা করো? পাশের মানুষগুলো দেখো, তারা ক্ষুধার যন্ত্রণায় নিয়ে জীবন কাটায়। তোমাদের পিতামাতা তোমাদের কতই না যত্ন করে, তোমাদেরকে লালন পালন করে, অথচ এই শিশুগুলোর যত্ন নেওয়ার মতো কেউ নেই। তোমরা একই ভিডিও গেম খেলতে খেলতে বিরক্ত বোধ করো, অথচ দেখো এদের খেলা করার কোনো উপকরণই নেই। কেউ কেউ তোমাকে নাইকির পরিবর্তে এডিডাস জুতা দেয়, অথচ এদের কাছে শুধু একটি মাত্রের ব্র্যান্ড আছে। তুমি নরম বিছানা পেয়েও ঘুমাও না বা কৃতজ্ঞতা প্রকাশ করো না, কিন্তু পাশেই দেখো এরা মাটিতে ঘুমালেও তাদের ঘুম ভাঙানো যায় না। জীবনে চলতে তোমার আশেপাশে অনেক কিছুই তুমি চোখ দিয়ে দেখো, কিন্তু খুব কম সংখ্যক বিষয় তোমরা হৃদয় দিয়ে উপলব্ধি করো। এই ভিডিওটি তোমার হৃদয়ে যদি একটু আলোড়ন দিয়ে থাকে, তাহলে মিকাইল হোসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।